সেন্টারের সামনে বিধাননগর নর্থের এই দুজন পুলিশকর্মী এরা গাড়িটাকে কিভাবে ইচ্ছাকৃতভাবে গাড়িটাকে রাস্তার মাঝখানে দাগ করিয়ে দিয়েছে। এই দেখুন এই গাড়ি, এই এই ভদ্রলোক লাইভ হচ্ছে ফেসবুকে, এই ভদ্রলোক ইচ্ছাকৃতভাবে বিধাননগর এই নর্থের দুই পুলিশ কর্মচারী এই গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। তার সাথে নিশ্চিতভাবে কথা বলবো, কথা বললে প্রকৃতভাবে জানা যাবে। ওখানে ঠিক আছে, আমরা তো এখানকার বিধায়ক। হ্যাঁ, না না না, 100% দেখবেন কাগজপত্র। তারা ভালো করে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা পুলিশ কর্ম